সময় মোহাম্মদ আলী জিন্না প্রচুর রাইস মিলের মালিক মোহাম্মদ হাসিম প্রেমজিকে পাকিস্তানের নাগরিকত্ব নেয়ার আমন্ত্রণ জানান। জিন্না তাকে বোঝান যে মুসলমানদের মাঝে তিনি সুরক্ষিত থাকবেন, ব্যবসা আরও বাড়াতে পারবেন। হাসিম সাহেব হাত জোড় করে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, বলেন, হিন্দুস্তানই আমার দেশ, ভারতই আমার দেশ, কোথাকার কে নতুন দেশ বানালো বলে সেখানেই চলে যেতে হবে। হাসিম প্রেমজিতের সমাধি এই ভারতেই, এই মাটিতেই ছিল, আছে এবং থাকবে। মোহাম্মদ হাসিমের ছেলে আজিম প্রেমজিৎ উইপ্রোর মালিক, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের বেতাজ বাদশাহ, দশম ধনী ব্যক্তি এই দেশের। চাইলে তিনি তৃতীয় বা চতুর্থ ধনী ব্যক্তি হতেই পারতেন, কিন্তু বাবার মতই তো আজিম দুম করে 2018 সালে সিদ্ধান্ত নিলেন 15,000 কোটি টাকা তিনি দান করে দেবেন, নিজের সম্পদের 50%। কে কত বড় লোক হবার কম্পিটিশনে না গিয়ে শিক্ষা স্বাস্থ্য খাতে তিনি টাকা ঢালবেন, কিছু একটা ছাপ ছেড়ে যাবে। এবছর অবধি 15,000 কোটি টাকার এই অনুদানটি ভারতে সব থেকে বড় অনুদান, এর বেশি অর্থ আজ অবধি কেউ ভারতে দান করেননি। বিল গেটস, ওয়ারেন বাফেট ছাড়া এই ভারতে এই মুসলমান লোকটি এই নামটি রেখেছেন, আজিম প্রেমজি। সাফল্যের শিখরে বসে আধা সন্ন্যাসী সাজার এই ব্যক্তি এই আজিম প্রেমজি। একটা গুজব উঠেছিল করোনা মোকাবেলায় এবছর তিনি 50,000 কোটি টাকা দান করেছেন, খবরটা একদম ভুল। 2020 না, বরং 2019 সালে পৃথিবীর সমস্ত ধনী মানুষদের মধ্যে সবচেয়ে বেশি দান করেছেন প্রেমজিৎ। কত শুনবেন? 52,750 কোটি ভারতীয় টাকা। 52,750 কোটি টাকায় কয়েকশো মসজিদ মন্দির বানানো যেত। 52,750 কোটি টাকায় সারা পৃথিবীতে ইসলাম ধর্ম বিস্তার করা যেত। 52,750 কোটি টাকায় জামাত ও দাওয়া ওয়াহাবি আন্দোলনের জন্য ফান্ডিং হতো। 52,750 কোটি টাকায় লক্ষ লক্ষ ওয়াজিকে তিনি কিনে তার পকেটে ঢুকিয়ে রাখতে পারতেন। আজিম প্রেমজির মূর্তি বসানো যেত যা মহাকাশ থেকেও দেখা যেতে পারে। এসব না করে আজিম প্রেমজি শিক্ষা, জনস্বাস্থ্য, সকলের পেটে ভাত আর কারিগরি শিক্ষা দিয়ে যুবকদের পৃথিবীর সবচেয়ে বড় ওয়ার্কফোর্স বানানোর জিহাদে নেমেছেন তিনি। তাবলিগি না, এর জামাতকে ধন্য ধন্য করুন, সুবহানাল্লাহ বলুন এর জাকাত বা পবিত্র দানকে। আজ প্রেমজির অফিস আবার জানালো যে তারা সিদ্ধান্ত নিয়েছেন আগের বছরের অর্থ ছাড়াও সুয়েফ করোনার জন্যে 1,125 কোটি টাকা আজিম প্রেমজির কোম্পানি উইপ্রো ভারতের জনগণের উদ্দেশ্যে দান করবেন। এটা নতুন সিদ্ধান্ত, এটা প্রচার জরুরি, কারণ কয়েকটি অশিক্ষিত, অপদার্থ, মাতব্বর এবং ওয়াজি গোটা ইসলামের দায়িত্ব নিতে পারে না। তাবলিগ ভারতের মুসলমানদের আদর্শ হতে পারে না। নিজামউদ্দিন মানে নিজামউদ্দিন আউলিয়াই থাক, ভারতের জামাতে সুফি থাক, লালন থাক, রাম কৃষ্ণ পরমহংস আর সন্ত কবীর থাক, আজিম প্রেমজির দেশ বটে এই ভারত। রতন টাটা আজিম প্রেমজির স্বপ্নের হিন্দুস্থান অক্ষয় থাক। দেশপ্রেম এটাই, এটাই হলো প্রকৃত ইসলাম, এটাই হলো ইসলামের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটাই হচ্ছে শান্তির ধর্ম, ইসলামের মূল মন্ত্র। ইসলামের নামে জঙ্গি এবং সন্ত্রাস বন্ধ করো, ইসলামের নামে পরধর্মের উপরে আক্রমণ বন্ধ করো, ইসলামের নামে ওয়াজ দিয়ে কোরআনের অপব্যাখ্যা বন্ধ করো।